নমস্কার সিসি টিভির সকল দর্শককে অনেক অনেক স্বাগত। আমাদের এই ফোনে লাইভ অনুষ্ঠানে আশা করব সকলে ভালো আছেন, কিন্তু জীবনে একটার পর একটা সমস্যা আসবে, সেই সমস্যাকে অতিক্রম করাটাই কিন্তু জীবন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্রভু মানুষ হয়তো সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছে যান, প্রতিকার ধারণ করে ভালো থাকেন। আবার এমনও বহু ঘটনা হয়েছে যে বহু অর্থ খরচা করার পরও আমরা সঠিকভাবে ফল পাইনি, সেই দোষটা কিন্তু একজন বা দুজনের নয়, সেই দোষটা কিন্তু আপনাদের নিজেদের বুদ্ধি। কারণ একটা জিনিস সবসময় বুঝতে হবে যে কোন জায়গায় আপনি অর্থটা ব্যয় করবেন সেটা কতটা সঠিক, সেটা কিন্তু যাচাই করে নেওয়াটাও আপনার কাজ। এই জায়গায় দাঁড়িয়ে আজ এই যে অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা আপনারা দেখছেন, দেখার পরে আপনারা অনেক কিছু জানতে পারছেন, বুঝতে পারছেন যে প্রতিকার মানে কিন্তু কয়েক লক্ষ টাকা নয়, প্রতিকার মানে কিন্তু আপনাদের সবার সামর্থ্যের বাইরে নয়। জানতে হবে যে প্রকৃতি থেকে আমরা কি পাই বা প্রকৃতি কোন জায়গায় রয়েছে, যেমন সমস্যা রয়েছে আমাদের জীবনে, সেই প্রকৃতির দ্বারা কিন্তু সমাধানও রয়েছে, কিন্তু সেই সমাধানের পথটি যিনি দেখাবে তার কাছে পৌঁছে যেতে হবে, যিনি স্টুডিও সিসিটিভি স্টুডিও এখন যিনি উপস্থিত হয়েছেন, শ্রীদীপ শাস্ত্রী। আপনারা জানেন যে দীপ শাস্ত্রী মানে একটা যে স্বল্প মূল্যে প্রতিকার, তার পাশাপাশি প্রতিকারটা কি সেটাও কিন্তু তিনি ডিটেইলসে লাইভ অনুষ্ঠানেও আপনাদেরকে জানিয়ে দেয়, যেটা হয়তো গাছের শিকড় আমরা অনেকেই চিনি বা কেউ কেউ হয়তো ধারণা করি বলে জানা আছে, কিন্তু একটা কথা আপনারা সবসময় জেনে আসছে আমরা যে শিকড় হয়তো আমরা সাবস্টিটিউট হিসাবে কাজ করি, কিন্তু ওনার বক্তব্য হচ্ছে শিকড় সাবস্টিটিউট হিসাবে না, শিকড়ের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে প্রত্যেকটা মানুষ কিন্তু 100% সুফল পাচ্ছে, মানে সমস্যা মুক্ত জীবন পাচ্ছে। সেই শেকড়টাকে যদি প্রাণ প্রতিষ্ঠা করা হয়, প্রকৃতি কিন্তু এই উপহার আমাদের জন্য রেখেছে, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করার যিনি তার কাছে পৌঁছে যেতে হবে, সেই প্রতিকার নিয়ে কিন্তু ভালো থাকা যাবে। কিভাবে সেই প্রাণ প্রতিষ্ঠা করা যায় বা কিভাবে বহুমূল্য দিয়ে আমরা প্রতিকারের ফল পাই না, কিন্তু তার কাছে আসলে স্বল্প মূল্য, সকলের জন্য কিন্তু স্বল্প মূল্যে সমস্যার সমাধান হয়, রুদ্রাক্ষর। রুদ্রাক্ষর আমরা সকলেই কিন্তু জানি যে এই রুদ্রাক্ষরের বিশেষত্ব আছে, কিন্তু তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে সেইটা যদি ধারণ করা হয় তাহলে কিন্তু অনেক অনেক লক্ষ লক্ষ টাকার রেমেডির থেকে বেশি কাজ করবে। আমাদের সকলেরই কিন্তু একটা ধারণা চিন্তা ভাবনা অনেক ক্ষেত্রে ভুল, সেটা কিন্তু অনুষ্ঠান প্রমাণ করে দিয়েছে। আজও কিন্তু ব্যতিক্রম হবে না, স্টুডিও যখন তিনি রয়েছে ফোন ইন লাইভ অনুষ্ঠান আপনাদের সম্পর্কে অবশ্যই জানানো হবে, ফোন না হবে। তার পাশাপাশি আমাদের অনেক জানার ইচ্ছা রয়েছে সত্যি শিকড়ে রুদ্রাক্ষর কিভাবে কাজ করে বা তিনি কিভাবে তার প্রাণ প্রতিষ্ঠা করে স্বল্প মূল্যে এইভাবে মানুষকে 100% কাজ দিয়ে আসছে। কথা না বাড়িয়ে জ্যোতিষ তন্ত্র বাস্তুবিদ শ্রী দীপ শাস্ত্রী উপস্থিত রয়েছেন স্টুডিও, সকলের তরফ থেকে দাদাকে জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। গাছগাছরার গুণ আজকের নয়, যারা আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, যাদের নলেজ আছে এবং যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, তারাও জানেন যে গাছগাছরার কি অনবদ্য গুণ রয়েছে আমাদের জীবনেতে, এবং এর সঠিক প্রয়োগ মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারে সেটা ধারণার বাইরে। এত দূর পর্যন্ত আমি কথা বললাম কারণ কি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যেটা লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার প্রতিকার নিয়েও যে মানুষের উপকার হয়নি, তাদের ক্ষেত্রে খুব সামান্য কিছু শিকড়ের প্রয়োগ করে, কিছু সামান্য রুদ্রাক্ষ ধারণ করে, যদিও একটু ভুল বলে ফেললাম, রুদ্রাক্ষ কোনোদিন সামান্য হয় না, মানে সামান্য কথার অর্থ এই এই অর্থেই বললাম যে 2-1টি, সামান্য কথার অর্থ মানে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে 2-1টি রুদ্রাক্ষ ধারণ করে মানুষকে সেই গ্রহপীড়া থেকে মুক্তি দেওয়া সম্ভব, মানুষকে সেই জায়গা থেকে টেনে বের করে তোলা সম্ভব। এবং অবশ্যই তাবিজ কবচ এর তো গুণাগুণ আছেই, কিন্তু যারা একদম অসমর্থ এই তাবিজ কবচ ধারণ করতে, তৈরি করাতে, নির্মাণ করাতে, তাদের ক্ষেত্রে আমি বলবো যদি শিকড়ের দ্বারা প্রতিকার করা যায়, যদি প্রয়োগ করা হয় রুদ্রাক্ষ ধারণের মাধ্যমে প্রতিকার করা হয়, এবং কিছু নিজস্ব কিছু পুজো পাঠ রয়েছে, সেই পুজো পাঠগুলো আমি দেখিয়ে দেবো, সেগুলো যদি নিয়মিত করা যায় তাহলে পরে কিন্তু 100% সমস্যা থেকে মানুষ বেরোতে পারে। যত বড়ই সমস্যা জর্জরিত থাক, কবলিত থাক, সেখান থেকে কিন্তু মানুষ অবশ্যই পরিত্রাণের পথ খুঁজে পায়। পারদের গণেশ যেটা বাঁ দিকে শুরু হয়, যেটা লেফট ট্রাঙ্ক হয়, পারদের গণেশ বাড়িতে রাখা যায়, বাস্তু দোষ ভীষণ পরিমাণে রয়েছে, সেই গণেশ যদি বাড়িতে রাখতে পারেন খুব ভালো উপকার দেয়। মায়াজাল, ইন্দ্রজাল, ব্রহ্মজাল এগুলো তান্ত্রিক বস্তু, এগুলো যদি বাড়িতে স্থাপন করতে পারেন খুব ভালো এর ফল দেয়। বাস্তু যন্ত্রম যদি বাড়িতে রাখতে পারেন খুব ভালো ফল দেয়। শ্রী যন্ত্রম বা পারদের শিবলিঙ্গ বা দক্ষিণাবর্ত শঙ্খ, আরও অনেক কিছু রয়েছে যেগুলো বাস্তুর ক্ষেত্রে খুব শুভ ফলদায়ক হয়। তো বাস্তুর কোনো কাজ করতে গেলেই যে একবারেতে 2-3 লাখ টাকা খরচা করে তার প্রতিকার প্রতিবিধান করতে হবে এমন কোনো মানে নেই। খুব ছোট ছোট আইটেম যেগুলো বাড়িতে রেখে আপনি বাস্তুর দোষ যেমন কাটাতে পারেন সেরকম
চাকরি কেরিয়ার বিবাহ বা যে কোনো কাজের জন্যই কিন্তু এই যে শিকড়ের প্রয়োগ, এই শিকড়ের প্রয়োগ করে কিন্তু আপনি অবশ্যই আপনার সেই প্রবলেমটা আপনি সলভ করতে পারেন অল্প দিনের মধ্যে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, শিকড়টা কিন্তু কন্টিনিউ করতে হবে, যে আজকে পড়লাম কালকে খুলে দিলাম, আবার কখনো ইচ্ছে হলো পড়লাম, এরকম করলে কিন্তু হবে না। কারণ কি, আমার কাজের একটা নিজস্ব প্রসেস রয়েছে, যে আমি একটা সেট শিকড় যখন কাউকে লিখে দিয়ে থাকি, তার প্রাণ প্রতিষ্ঠা করে শোধন করে তাকে দিয়ে থাকি, তখন সেটা কিন্তু সে তার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, যেটা সে 2 মাস পড়বে কি 3 মাস পড়বে, তারপরে কিন্তু তাকে আবার আসতে হয়। সে যদি মনে করে যে আমি তো এটা ধারণ করে আমার প্রবলেম সলভ হয়ে গেছে আর যাওয়ার দরকার নেই, তাহলে সে সব থেকে বড় ভুল করবে। কারণ সেটা যদি কন্টিনিউ না করা হয় বা সেটা চেঞ্জ করে যদি দ্বিতীয় সেটটা না ধারণ করা হয়, তাহলে কিন্তু সেই প্রবলেমটা আবার ফিরে আসবে এবং আগের থেকে ডবল দ্বিগুণ আকারে ক্ষতিকারক রূপে ফিরে আসবে। তো এটা মাথায় রাখবেন যে যে কোনো কোর্স কিন্তু কমপ্লিট করতে হয়, যেরকম মেডিসিনের বিভিন্ন কোর্স হয় সেরকম কিন্তু আমাদের কাছেও বিভিন্ন কোর্স হয়, সেগুলো কিন্তু কমপ্লিট করতে হয়। যে আজকে আপনি শিকড় নিয়ে গেলেন বা শিকড় আপনি বাজার থেকে কিনে পড়ে নিলেন, তাতে প্রবলেম অনেকটা হালকা হয়ে গেল, আপনি ভাবলেন আর যাওয়ার যোগাযোগ করার দরকার নেই, এরকম ধারণাটা কিন্তু মনে রাখবেন না দয়া করে। অবশ্যই কিন্তু 3 মাস ছাড়া ছাড়া শিকড়ের যে সেটগুলো সেগুলো পাল্টাবেন, পড়বেন, জীবনে চরম উন্নতি ঘটবেই ঘটবে, এটুকু আশ্বাস আমি দিতে পারি। একদম সঙ্গে প্রথম কলার বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে রুদ্রাক্ষ যখন জ্যোতিষ বিচার পুঙ্খানুপুঙ্খ ভালোভাবে করতে হয়, জ্যোতিষ বিচার জানতে হয় এবং সময় নিয়ে বিচার করতে হয়, আপনারা এখন প্রশ্নও রাখবেন, একটি মাত্র প্রশ্ন রাখবেন এবং সেই প্রশ্নের উত্তর আমি কিন্তু একটা বেসিক ক্যালকুলেশন করে বলবো, আমি কিন্তু অত গভীরে গিয়ে বলবো না, কারণ স্টুডিওতে বসে কিন্তু সেটা সম্ভব নয়। আর যদি গভীর বিচার কারোর দরকার হয় করাতে হয়, অবশ্যই চেম্বারে আসবেন টাইম নিয়ে, যদি কুষ্টি তৈরি করা থাকে কুষ্টি সঙ্গে করে নিয়ে আসবেন, যদি না তৈরি করা থাকে ইংরেজি জন্ম সময় তারিখ নিয়ে আসবেন, তাও যদি না থেকে থাকে তখন হস্তরেখা বিচার করে সেটার প্রতিকার করতে হয়। কিন্তু মাথায় রাখবেন যদি একটা কুষ্টি যদি বাড়িতে না থেকে থাকে, আমার কাছে এসে যদি একটা কুষ্টি করিয়ে নিতে পারেন, তাহলে সেটা বিচারের ক্ষেত্রে যেরকম আমার সুবিধা হবে সেরকম কিন্তু আপনারও সুবিধা হবে। অনেক সময় দেখা যায় যে শিকড়ের বাইরেও কিছু জিনিস দিতে হয়, যেরকম রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষের কি অসীম গুণাগুণ রয়েছে আমি আগের দিনই আপনাদেরকে বলেছিলাম, যে এই রুদ্রাক্ষ যে বিভিন্ন গ্রহের জন্য ব্যবহার করা হয়, যেরকম চন্দ্রের জন্য একমুখী, দ্বিমুখী নারীদের জন্য, তিনমুখী মঙ্গলের জন্য, চারমুখী বুধের জন্য, পাঁচমুখী বৃহস্পতির জন্য, ছয়মুখী শুক্রের জন্য, সাতমুখী শনির জন্য, আটমুখী রাহুর জন্য এবং নমুখী কেতুর জন্য, এছাড়াও 10 থেকে 14 মুখী পর্যন্ত রয়েছে বিভিন্ন পারপাসে যেগুলো ইউজ করা হয়। এই রুদ্রাক্ষের মধ্যে একটা এনার্জেটিক ব্যাপার থাকে, ভীষণ পরিমাণে এনার্জেটিক ব্যাপার, যেটা একটা কোনো তামার পাত্রে রুদ্রাক্ষ বসিয়ে তার উপর একটা যদি তামার টাচ করেন, দেখবেন রুদ্রাক্ষটা হালকাভাবে ঘুরছে, অর্থাৎ তার মধ্যে সেই শক্তি আছে, সেই শক্তি বিদ্যমান বলেই কিন্তু রুদ্রাক্ষটা ঘুরছে। এবং এর মধ্যে দেবাদিদেব মহাদেবের অসীম ক্ষমতা নিহিত আছে। আপনারা জানেন যে মহাদেব যিনি স্রষ্টা, সৃষ্টির স্রষ্টা, তার চোখের জল থেকে কিন্তু এই রুদ্রাক্ষের তৈরি। আমি কিন্তু টোটালি প্রাকৃতিক জিনিস দিয়ে মানুষের প্রতিকার করে থাকি এবং এই প্রাকৃতিক জিনিস দিয়ে মানুষের প্রতিকার করি বলেই কিন্তু মানুষ এত উপকৃত হয় যে আপনাদেরকে এখানে আমি বলে বোঝাতে পারবো না। যদি চেম্বারে কোনোদিন আসেন দেখতে পারবেন যে আমার চেম্বারেতে কিরকম লোক আসে, কিরকম ভিড় হয় এবং তারা কিরকম উপকৃত হয়। তো প্রকৃতি কোনোদিন বেইমানি করে না, প্রকৃতি কোনোদিন মানুষকে ঠকায় না, কারণ প্রকৃতি হচ্ছে কি আমাদের মা এবং আমরা প্রকৃতির কিন্তু সন্তান, এবং আমাদের যাবতীয় কিছু প্রবলেম সেগুলো কিন্তু আমরা সব কিছুই দেখবেন প্রকৃতি থেকে নিয়ে তৈরি করে আমরা সেগুলোকে সলভ করে থাকি। আমাদের সমস্ত কিছু অবদানের পেছনে কিন্তু প্রকৃতির হাত রয়েছে। তো প্রকৃতির প্রাকৃতিক জিনিস যদি আপনি প্রয়োগ করেন, সেটা যত বড়ই গ্রহ পীড়া হোক না কেন, আপনি 100% সেই জায়গা থেকে বেরোবেন। কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নিয়ম থাকে, একটা সিস্টেম থাকে, একটু আগে যেটা বললাম যে কন্টিনিউ করতে হবে, সময় দিতে হবে, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে একটা যন্ত্র পূজা কিন্তু করতে হয়। কারণ যখনই আমি শিকড়টা আপনার নাম গোত্র বলে সংকল্প করে নক্ষত্র ধরে প্রাণ প্রতিষ্ঠা করবো, তখনই একটা যন্ত্র পূজার কিন্তু ব্যাপার চলে আসে। কারণ শিকড়টা আপনি যে পড়ছেন সেই গ্রহের পূজাটা কিন্তু যন্ত্রের সামনে করতে হবে, যেহেতু আপনার নামে সংকল্প করা হয়েছে, ব্যাস এইটুকুই। এবং এই যন্ত্রের কিন্তু অনেক বেশি দাম নয়, 2,500 টাকাই মাত্র দাম। তো এই যে সামান্য খরচা, সামান্য প্রতিকার, এছাড়া কিন্তু কোনো টাকা আমার কাছে লাগে না। রুদ্রাক্ষটা কিনতে হয়, শিকড়ের তো আমি কোনোদিন কারো থেকে কোনো টাকা নিই না, শুধু যন্ত্রের টাকাটুকু লেগে থাকে। এর মাধ্যমেই কিন্তু সমস্ত রকম প্রবলেম সলভ করা হয়। কিছু কিছু প্রবলেম রয়েছে যেগুলো অনিবার্য রূপে কাজ করতে হয়, নাহলে হয় না। এছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে কেরিয়ার বলুন, বিবাহ বলুন, দাম্পত্য কলহ বলুন, বা আপনার ব্যবসা বলুন, যে কোনো ক্ষেত্রেই, হেলথ বলুন, যে কোনো ক্ষেত্রেই ফাঁড়া বিপদ শিকড়ের প্রয়োগ করে, রুদ্রাক্ষের প্রয়োগ করেই কিন্তু সেই জায়গাগুলো সলভ করা হয়। একদম সঙ্গে অনেকক্ষণ অপেক্ষা করছে কেউ, ধন্যবাদ আপনাকে, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি রুদ্রকান্ত দাস। কোথা থেকে বলছেন আপনি? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? পূর্ব বর্ধমান থেকে।
পূর্ব বর্ধমান, বলুন আপনি নিচের ব্যাপারে জানবেন? না, আমার ছেলে প্রলয় দাস। আচ্ছা আপনি, আচ্ছা আপনি ছেলে জন্ম সালটা বলুন। 2000 সাল। 2000 সাল, তার মানে 21 বছর বয়স, তাই তো? 21 বছর বয়স। আচ্ছা কি প্রশ্ন বলুন। হ্যালো, এডুকেশন এবং ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, এডুকেশন এবং ক্যারিয়ার দুটো নিয়েই প্রশ্ন তো আপনার? এখন ছেলে, হ্যাঁ এখন ছেলে কি পড়াশোনা করছে? এখন ওই পলিটেকনিক দিয়ে, হ্যাঁ মানে টেকনিক্যাল এডুকেশনে আছে তো এখন? ওর ওর ক্যাম্পাসিং এর মাধ্যমে তে প্রথমেই ভালো জায়গাও পাবে না, একটু দেরি হবে। ক্যারিয়ার কিন্তু ওর খুব ভালো আছে, বুঝতে পেরেছেন? ওর কি ওর ক্যাম্পাস ইন্টারভিউ হয় তো? বলছি ক্যাম্পাস ইন্টারভিউ হয় তো? হ্যাঁ, তো সে ক্যাম্পাস ইন্টারভিউ হলে প্রথমেই ভালো কোনো কোম্পানি পাবে না, একটু দেরি হবে, সেটাই বলছি। কিন্তু ক্যারিয়ার ওর ভীষণ ভালো আছে। কি সামনে কোনো যোগাযোগ আছে? হ্যাঁ সামনে যোগাযোগ আছে, ঠিক আছে 2022-এ যোগাযোগ আছে, ঠিক আছে। বন্ধু বান্ধব থেকে একটুখানি সাবধানে। হ্যাঁ বলুন। সরকারি চাকরি হতে পারে তাই? হ্যাঁ সরকারি চাকরি যোগ রয়েছে, রবিকে একটু পাওয়ার আপ করার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, সরকারি চাকরি হবে, কিন্তু এই যে এই লাইফের এই যে ফেজটা চলছে এই সময়টা ঠিক হবে না, ঠিক আছে। নেক্সট টাইম হবে, মানে ধরে রাখুন মোটামুটি 2024-25-এর পর ওর সরকারি চাকরি 100% চান্স রয়েছে, যোগ আছে। কিন্তু বন্ধু বান্ধবের থেকে একটু সাবধান। কেমন বন্ধু বান্ধব? আপনার শুধু না, আপনাদের যারা সমস্যায় রয়েছেন কিন্তু প্রকৃত সমাধান চান, তাদের জন্যই কিন্তু বুকিং নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে। যেই নাম্বারটি দেওয়া রয়েছে সেটা কিন্তু অনলাইন হোক বা চেম্বার হোক, বুকিং এর নাম্বার, সেখানে আপনারা ফোন করে আপনারা বলবেন যে আপনারা দেখাতে চাইছেন, সেটা যদি আপনারা চেম্বার ভিজিট করতে চান তার অ্যাপয়েন্টমেন্ট করা হবে। যদি আপনারা মনে করে থাকেন যে চেম্বার ভিজিটে কিছু সমস্যা হচ্ছে, আপনাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশন রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু প্রতিকারের ব্যবস্থা রয়েছে, ফোন করলে আপনাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে। আমি একটু জানিয়ে দিই কোথায় কবে কিভাবে আপনারা একটু যোগাযোগ করবেন। বুকিং নাম্বার ছাড়া আপনারা চেম্বারে যে পাচ্ছেন বৃহস্পতি আর রবিবার পাচ্ছেন আপনারা বরাহনগর, এটা কিন্তু ফিক্সড ডেট রয়েছে, বৃহস্পতি রবিবার। যারা বরাহনগরে দেখাতে চাইছেন বা পারবেন দেখাতে, তারা একটুখানি বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা করে নিন, বৃহস্পতি রবি এই সপ্তাহ দুটি দিন। তার পাশাপাশি কিন্তু বহু জায়গায় দাদাকে আপনারা পেয়ে যাবেন, যেমন পাবেন কালীঘাট, গড়িয়া, বালি, হাওড়া, মেচেদা, ব্যারাকপুর, কৃষ্ণনগর, চন্দননগর, শিয়ালদা, কল্যাণী, মেদিনীপুর, দুর্গাপুর, বর্ধমান। এইবার যদি প্রশ্ন থেকে থাকে যে আপনার নিয়ারেস্ট যে চেম্বার সেটা কবে পাবেন, তার জন্য একটু বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে যে কোথায় কবে কখন পেয়ে যাচ্ছেন। বুকিং নাম্বারটা আগে আপনারা নোট ডাউন করুন, ফিরবো আমরা আলোচনায়। হ্যাঁ, যারা দূরের বন্ধু তারা অবশ্যই কিন্তু অনলাইনে প্রেডিকশন এবং প্রতিকার আপনারা দুটোই করতে পারেন। এবং আমি আবারও বলে দিচ্ছি, আমি 100% কিন্তু প্রাকৃতিক উপায়েতে প্রতিকার করে থাকি। যারা যারা সামর্থ্যহীন বা যাদের কোনো সামর্থ্য নেই, যারা টাকা অনেক খরচা করে খুব কস্টলি প্রতিকার গ্রহণ করছেন তাদের কথা আমি বলছি না, যারা একদম অসমর্থ তাদের কথা আমি বলছি, যারা এই শিকড় এবং রুদ্রাক্ষের মাধ্যমেও কিন্তু প্রবলেম সলভ করতে পারেন। 100% কিন্তু প্রবলেম সলভ করা যায় এর মাধ্যমে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় যে আমাদের কোনো গ্রহ এতটাই পীড়িত থাকে, তখন আমরা কিন্তু বাধ্য হই তাবিজ কবজের প্রয়োগ করতে। কিন্তু তাও সেক্ষেত্রেও যারা অসমর্থ তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমি চেষ্টা করি যে তাদের ক্ষেত্রেও কিন্তু যাতে শিকড়ের মাধ্যমে যে প্রবলেমটা সলভ হয় সেটা কিন্তু আমি 100% চেষ্টা করে থাকি। তারপরেতে যদি একান্তই প্রয়োজন হয় তখন কিন্তু বিভিন্ন কবজ বা তাবিজ সেটা আমি দিয়ে থাকি। তো যে কোনো রকম এই যে প্রাকৃতিক উপাদান বা প্রাকৃতিক প্রতিকার, এর মাধ্যমে কিন্তু আপনার ঘাবড়াবার কিছু নেই, খুব স্বল্প মূল্যে এবং অল্প দিনের মধ্যে আপনি কিন্তু সেই আপনার প্রবলেম থেকে বেরোতে পারেন। এবং অনেক জায়গায় হয়তো গেছেন, অনেক টাকা হয়তো খরচা করেছেন, ঠিক মতন কাজও আপনি পাননি, আমি শুধু একবার আপনাদেরকে বলবো যে এই প্রাকৃতিক প্রতিকার গ্রহণ করে দেখুন। এবং এই প্রাকৃতিক প্রতিকার এতটাই শক্তিশালী এবং 100% জেনুইন একটা প্রতিকার, যেখানেতে কিন্তু কোনোভাবেই আপনার কিন্তু কাজ না হওয়ার জায়গা থাকবে না। আমি অনেক প্রোগ্রামেতে এর আগেও বলেছিলাম যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো প্রয়োগ করলে আমাদের এমনিই কিন্তু অনেক সুফল আমরা পেয়ে থাকি। যেরকম ধরুন শনি খুব পীড়িত থাকলে পরে আমরা সর্ষের তেলে প্রয়োগ করে থাকি, কারণ এটা একটা 100% খনিজ তেল এবং এর কারক হচ্ছেন শনিদেব। আবার কিছু ক্ষেত্রে আমরা শ্বেত চন্দন, যেটা রাহুর ক্ষেত্রে কুণ্ঠিতে যেটা আমরা শ্বেত চন্দন অনামিকা দিয়ে ফোটা দিলে পরে রাহুর যে অশুভ প্রভাব তার থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তো এইগুলো করার জন্য কিন্তু কোনো টাকা পয়সার দরকার হয় না, এইগুলো পড়া
পরামর্শ বা উপদেশ দেওয়ার জন্য কিন্তু একজন সঠিক প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের দরকার, যিনি দেখবেন যে আপনার কিসে টাকাটা সেভ হয়। যেরকম আপনার উপকার করাটা তার দৃষ্টিভঙ্গি থাকা উচিত, যে আপনাকে হার্ট অ্যান্ড সোল তিনি কিভাবে উপকার করবেন, আপনি কিভাবে উপকৃত হবেন, ঠিক সেরকম ভাবে কম পয়সার মধ্যে, যে কোনো খরচাহীন, একদম কোনো টাকা পয়সার ব্যাপার নেই, সেরকম ধরনের কোনো কিছু সাজেশন দিয়ে আপনাকে সেই জায়গা থেকে টেনে বের করার দায়িত্বটাও কিন্তু তার থেকে থাকে। কারণ কি, মানুষ অনেক আশা ভরসা নিয়ে সেই জায়গায় আসে এবং এই অ্যাস্ট্রোলজি নিয়ে দীর্ঘকালীন পড়াশোনা করে তবে কিন্তু অ্যাস্ট্রোলজার হওয়া যায়। অ্যাস্ট্রোলজার কিন্তু কাউকে দেখে বা শিখে বা দুদিনের কোনো রকম ভেগ ধরে সেটা কিন্তু হওয়া যায় না। অনেক নিগুড় গুচ্ছতর জ্ঞান দরকার, কম পয়সার মধ্যে কিন্তু প্রতিকার করা দরকার এবং 100% জেনুইন প্রাকৃতিক প্রতিকার, যে প্রতিকারের মাধ্যমে কিন্তু অবশ্যই সেই প্রবলেমটা সলভ হয় এবং এইখানে কোনো রকম কিন্তু দ্বিধা দ্বন্দ্বের জায়গা নেই, হবে মানে হবেই এবং শিকড় এবং রুদ্রাক্ষ। কিন্তু তার জন্য জ্যোতিষ বিচারটা দরকার পুঙ্খানুপুঙ্খ, এবং যেইভাবে শিকড় ধারণ করতে বলা হবে, যেইভাবে রুদ্রাক্ষ ধারণ করতে বলা হবে বা যে যে কাজগুলো বলা হবে সেই কাজগুলো আপনাকে করে যেতে হবে, তাহলে পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু সুফল কতটা আপনি পাচ্ছেন এবং আপনার উন্নতি সামনে কতটা রয়েছে। একদম, সেটা আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী কিন্তু আপনাকে সেই গাইডটা মানলে 100% ফল পাওয়া যাবে। আর একটা কথা যেটা খুব ভালো লাগলো, যে আপনি বললেন যে সমস্যাটা প্রত্যেকেরই হয়, সেটা ধনী বা গরিবদের আলাদা করে নয়, কিন্তু সমাধানের পথটা কিন্তু আমরা পয়সার জন্য অনেকটা পিছিয়ে আসি। অনেক মানুষ ভয় পায় জ্যোতিষের কাছে যেতে, ভয় পায় ভাবে গেলেই অনেক টাকার প্রতিকার হয়তো তিনি বলবেন, কিন্তু এমনটা নয়। হ্যাঁ, সেটা আমি নিতে পারবো না, আমার সাধ্যের বাইরে, কিন্তু সেরকমটা নয়। আপনি খুব ভালোভাবে কাজ করালেন, আপনার কালসর্প দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, আপনি টাকা পয়সা খরচা করে আপনি কাজ করেছেন, খুব ভালো করেছেন। আমি বলছি না যে সেই কাজগুলো করাবেন না, কিন্তু সেগুলো করা দরকার। কিন্তু যার সামর্থ্য নেই তার বিকল্প রাস্তা তো আছে, সেক্ষেত্রে কিন্তু আমি সর্বদা চেষ্টা করি যার সামর্থ্য নেই তাকে শিকড়ের মাধ্যমে কিন্তু সেই জায়গাগুলোকে রিকভার করা, যাতে গিয়ে তিনি কিছু সুফল পান, তিনি তার প্রবলেম থেকে বেরোতে পারেন, তিনি একটা নির্দিষ্ট অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেন। কারণ কি, যে প্রবলেমটা কিন্তু মানুষ মাত্র সবারই এক, প্রবলেমের কিন্তু কোনো রকম তফাৎ নেই, যে ধনীর কাছে প্রবলেমটা একরকম আর দরিদ্রের কাছে প্রবলেমটা আর একরকম সেটা নয়, প্রবলেমটা কিন্তু সবার কাছেই প্রবলেম। এবং জ্যোতিষ কিন্তু চেষ্টা করবেন, তার কিন্তু প্রাইমারি এটা রেসপন্সিবিলিটি যে তাকে কিন্তু সেই প্রবলেমটাকে সলভ করা, শুধুমাত্র বিচার করে ছেড়ে দেওয়াটাই বড় কথা নয়, তাকে একদম গভীরে গিয়ে ঢুকে সেই প্রবলেমটার সলভ করাটাই হচ্ছে কিন্তু প্রধান কাজ। আলটিমেটলি সেই কাজটাই যদি না হয় তাহলে মানুষের জ্যোতিষীর কাছে গিয়ে কোনো কিন্তু লাভ নেই, আমি এইটুকুই বুঝি। এবং সেটা কিন্তু প্রথমেই আমি প্রতিটা মানুষের জন্য আগে চেষ্টা করি যে কম পয়সার মধ্যে, কম অর্থের মধ্যে, তার সাধ্যের মধ্যে প্রতিকার দেওয়া, এবং যখন তিনি উপকার পান তিনি কিন্তু নিজেই আমাকে বলেন যে আর একটু বেটার করার জন্য কি করা যেতে পারে, তখন আমি তার সেটা করি। কিন্তু প্রথমেই আমি কিন্তু কারোর ওপর কিছু চাপাই না বা বলি না এটা করতেই হবে, প্রথমেই কিন্তু আমি স্বল্প মূল্যের মধ্যে কম পয়সার মধ্যে মানুষকে সেই প্রতিকার দিয়ে তার চোখ খুলে দিই যে দেখো জ্যোতিষ শাস্ত্র কিন্তু আজও শাশ্বত আছে এবং এই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে প্রকৃত মানুষের কল্যাণ করা সম্ভব, মানুষকে সেই প্রবলেম থেকে টেনে বের করা সম্ভব এবং মানুষের লুপ্ত প্রায় বিশ্বাস, হারিয়ে যাওয়া বিশ্বাসকে পুনরুদ্ধার করা সম্ভব। সঙ্গে অনেকক্ষণ অপেক্ষা করছেন একজন, নমস্কার আপনাকে। হ্যালো হ্যালো, কোনো ভাবে হয়তো আপনি শুনতে পাচ্ছেন না আমাদের কথা, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলুন, কার ব্যাপারে জানতে চাইছেন? আমার মেয়ের ব্যাপারে। বলুন, মেয়ের জন্ম সালটা বলুন। 2000 নার্সিং করছে, বেটার চাকরি আছে কিনা এটা আপনার প্রশ্ন। নার্সিং এর সাকসেস আছে 100%, ঠিক আছে, এবং বেটার চাকরি হবে, কিন্তু কিছু প্রবলেম ওকে ফেস করতে হবে সেখানেতে, শত্রুগত কিছু ফলটা আমি দেখতে পাচ্ছি। কেমন, ওর পেছনে কিছু গুপ্ত শত্রু পড়ে যাবে বা শত্রুতা ভীষণ পরিমাণে থাকবে, বুঝেছেন, কর্মস্থলে আর কি, সেই জায়গাটা থেকে একটু সাবধানে থাকতে বলবেন। নার্সিং এ ওর সাকসেস আছে। দেখুন নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, একটা মেদিনীপুর থেকে, দেখুন মেদিনীপুর, মেদিনীপুর থেকে মেচেদায় বসি, মেচেদায় আসতে হবে। আপনি আগে মোবাইল নাম্বারটা নোট করুন, দেখুন টিভি স্ক্রিনে একটাই মোবাইল নাম্বার যাচ্ছে, দেখেছেন? সেই নাম্বারটা আপনি আগে নোট করুন, আপনি এই নাম্বারে ফোন করবেন, আপনি মেচেদায় কবে কথা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, মেয়ের বিবাহ স্থানটা কিন্তু ভালো পাচ্ছি না। কেমন, বিয়ের জায়গাটা, বৈবাহিক জীবনটা ভালো পাচ্ছি না, ক্যারিয়ারটা খুব ভালো আছে কিন্তু শত্রু থাকবে পেছনে, আর বিবাহ স্থানটা কিন্তু ভালো পাচ্ছি না, সেই জায়গাটা একটু অ্যালার্ট করে দিলাম।
আপনি একটু যোগাযোগ করে নিন, কারণ আপনি ফোনটা কিন্তু সঠিক সময় করেছেন, কিন্তু প্রতিকারটাও যদি সঠিক সময় নিয়ে নিতে পারেন তাহলে আপনি বা আপনাদের মতো যারা সমস্যায় রয়েছে যে কোনো সময় কিন্তু সমাধানটি পেয়ে যাবে। আরো একবার আমি মনে করিয়ে দিই, আপনারা বুকিং নাম্বারটা আগে নোট করুন। প্রকৃতির উপহার দিয়ে প্রাকৃতিকভাবে সমস্যার সমাধান স্বল্প মূল্যে সামর্থ্যের মধ্যে যদি করাতে হয় তাহলে কিন্তু শ্রীদীপ শাস্ত্রীর কাছে একবার আসতেই হবে। তার জন্য বুকিং নাম্বারে ফোন করতে হবে, কোথায় আপনি দেখাতে চান চলে আসতে পারেন, বা যিনি পূর্ব মেদিনীপুরতে ফোন করলে তিনি মেচেদায় তো অবশ্যই দেখাতে পারেন না, কিন্তু দ্রুত দেখাতে চাইলে কিন্তু আপনি অনলাইন প্রেডিকশনটাও নিতে পারেন, সেটা কিন্তু সকলের জন্য খোলা রইল। ফিরবো আলোচনায়। হ্যাঁ, যেহেতু আলোচনা করছিলাম এতক্ষণ যে এই যে শিকড়, দেখুন আমরা জানি এবং আপনারাও জানেন যে শিকড় মানে শনির জন্য শ্বেত বেরেলা, বা মঙ্গলের জন্য অনন্ত, বা রাহুর জন্য শ্বেত চন্দন। শুধুমাত্র এইখানেই নয়, এর বাইরে কিছু কিন্তু আনকমন শিকড় রয়েছে যেগুলো কিন্তু বিশেষ বিশেষ জটিল কঠিন সমস্যার ক্ষেত্রে দেয়া হয়ে থাকে ধারণ করতে। এবং দুভাবে ধারণ করা যায়, একটা হচ্ছে হাতে এবং একটা হচ্ছে কোমরেতে। যেরকম ধরনের মহাসমুদ্র বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, তার জন্য এই শিকড়টা রয়েছে। কালো ধূতরা শিকড়, যেরকম হস্তিকর্ণ পলাশ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হেলথের প্রবলেমের ক্ষেত্রে এই ধরনের শিকড় কিন্তু ব্যবহার করা হয় তাড়াতাড়ি আরোগ্য লাভ করার জন্য। কিন্তু বর্তমানে কিন্তু মেডিসিন নিতেই হবে, মেডিসিন বাদ দিয়ে কিন্তু আমি বলছি না যে আপনার শরীর স্বাস্থ্যের জন্য ধারণ করুন, পাশাপাশি মেডিসিনের সঙ্গে আপনি এটা যদি ধারণ করেন তাহলে তাড়াতাড়ি কিন্তু আরোগ্য লাভ করবেন। অনেকে মহামৃত্যুঞ্জয় ধারণ করতে পারেন না, এতটাই কস্টলি, কারণ মহামৃত্যুঞ্জয় তৈরি করতে কিন্তু সত্যি অনেক তান্ত্রিক বস্তু উপাদান দরকার হয়, যেখানে কিন্তু একটা বড় অ্যামাউন্ট টাকার দরকার হয়। তাদের ক্ষেত্রে বিকল্প শিকড় রয়েছে, ওই মহামৃত্যুঞ্জয় সমতুল্যভাবে কাজ করবে। বগলার ক্ষেত্রে বা যে কোনো রকম অশুভ যোগের ক্ষেত্রে যদি এই শিকড়ের প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সেটাও খুব তাড়াতাড়ি কিন্তু খুব ভালোভাবে ফলদায়ী হয়, কিন্তু শেকড় কন্টিনিউ করতে হবে। একটু আগে আমি বললাম যে আজকে পড়লাম কালকে আবার খুলে দিলাম পড়লাম না, এরকম করলে কিন্তু হবে না। বা অনেক মানুষ আমি এরকম দেখেছি যে প্রবলেম পড়ে আমার কাছে এসছে, শেকড় পড়েছে, তার 2 মাস 3 মাস 4 মাসের মধ্যে কাজ হয়ে গেছে, সে আর পড়েই না শেকড়, আবার সেই প্রবলেমটা ঘুরে ফিরে এসছে, এরকমটা আমি দেখেছি। তো এই যে আমি বললাম অনবরত আমার সঙ্গে লেগে থাকতে হবে, আমি পাল্টে পাল্টে দেবো এবং সেইভাবে কিন্তু ধারণ করতে হবে, তাহলে কিন্তু অবশ্যম্ভাবী রূপে কিন্তু ফল পাওয়া যাবে। কেমন এই যে রাহু চন্ডাল বলে একটি শিকড় রয়েছে, যেরকম শ্বেত চন্দন অনেকে ধারণ করেন, কিন্তু রাহু চন্ডাল রাহুর অশুভ প্রভাবের জন্য, রাহুর কোন রকম পীড়িত অবস্থার জন্য বা রাহুর কুপ্রভাবের হাত থেকে মানে রক্ষা পাওয়ার জন্য এই রাহু চন্ডাল কিন্তু একটা অভূতপূর্ব ভূমিকা রাখে। এবং এই শিকড় ধারণ করলে যে রাহুর যে সকল দোষ ত্রুটি, রাহুর ফলে যে কাজগুলো মানুষের আটকে থাকে, বিভিন্ন রকম কুপথে মানুষ চালিত হয় বা বিভিন্ন রকম বিপর্যয়ের সম্মুখীন হয়, সেই জায়গাগুলো থেকে সে পরিত্রাণ পায়, রক্ষা পায়। তো আমি এইটুকুই আপনাদেরকে যেতে যেতে বলে যাবো, হাতে সময় খুব কম, যে এই শিকড় এবং রুদ্রাক্ষ এর কম্বাইন প্রভাব, এর সম্মিলিত প্রভাব একবার প্রয়োগ করে আপনি দেখুন, সুফল আপনি পাবেনই পাবেন, এটা দীপশাস্ত্রীর গ্যারেন্টি আপনাকে বলে দিলাম। কিন্তু আমি যে উপায়ে যন্ত্রটা পুজো করতে বলবো সেই উপায় করতে হবে এবং অবশ্যই কিন্তু শিকড়টা কন্টিনিউ করতে হবে। একদম, যারা এই মুহূর্তে মনে করছেন সত্যি যে এতদিন আমরা একটু দূরে থাকতাম অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, একটু জ্যোতিষের থেকে দূরে থাকতাম কারণ আমার সামর্থ্য নেই বলে, তাদের জন্য কিন্তু আর এই চিন্তা না করে বুকিং নাম্বারে ফোন করতে হবে। বা এরকমও যদি কেউ থেকে থাকেন, সত্যি সমস্যার মধ্যে রয়েছেন, সমাধান চাই, বারবার কিন্তু বলে যে প্রকৃতি কখনো বেইমানি করে না, আর গাছের শিকড় কিন্তু প্রতিকার হিসাবে কথা বলে, যারা দীপশাস্ত্রীর কাছে এতদিন এসে প্রতিকার নিয়েছেন তারা জানেন। তাই যারাই চাইছেন সমস্যার সমাধান, বিশেষ কিছুই নয়, বুকিং নাম্বারে ফোন করতে হবে। রয়েছে অনলাইন প্রেডিকশন রয়েছে, কিন্তু আপনাদের যদি এটাও মনে হয় থাকে অনলাইন প্রেডিকশনের পরে প্রতিকার কি করে পাবো, সেই ব্যবস্থাও রয়েছে। শুধুমাত্র নাম্বারটা আপনি নোট করে রাখুন, নিজেদের সুবিধা মতো ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন, বা আপনারা যোগাযোগ করুন কিভাবে অনলাইনে আপনারা প্রতিকার পাবেন, সমস্যার সমাধান পাবেন। তার আগে যেটা উনি বারবার বলেন, প্রয়োজন রয়েছে তো আপনার জন্ম কুণ্ডলী বিচার, যে আপনার কোনটা প্রয়োজন, এক একজনের ক্ষেত্রে এক একটা সমস্যার এক একটা সমাধান রয়েছে, সব সমাধানই দাদার কাছে চলে আসতে হবে শুধুমাত্র বুকিং নাম্বারে। সময় একেবারে কমে এসেছে আমাদের, শেষ যদি দুই এক কথা বলার থাকে। হ্যাঁ, একটা কুষ্টি যদি করে নিতে পারেন ভীষণ ভালো হয়, যাদের কুষ্টি নেই আর যাদের জন্ম সময় তারিখ নেই তাদের কোনো চিন্তার ব্যাপার নেই, হস্তরেখা বিচার করেই কিন্তু সমস্ত প্রতিকার করে দেওয়া সম্ভব। আজকে বোধহয় আমাদের আর টাইম নেই, সময় একেবারে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এই কামনা করি, জীবনে সমস্যা মুক্ত হয়ে বাঁচবেন।